দেবদার এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা ল্যান্ডমার্ক সৃষ্টি করবে। দেবদার এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন ইতিহাস লিখবে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে ডিসকাস করব, এবং এটা কিন্তু অফিসিয়াল একটা আপডেট, যে আপডেটটা আমি কিন্তু পেয়েছি সত্যদীপ দার কাছ থেকে। এবং তিনি কয়েকদিন আগে একজনকে টুইটারে একটা জিনিস রিপ্লাই করেন, এবং সেখানে তিনি যে সমস্ত কথাগুলো লিখেছেন, সত্যি বলতে সেগুলো পড়ার পর এবং সেগুলো দেখার পর সত্যি বলতে আমি জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছি। আমার জাস্ট মানে অবিশ্বাস্য একটা বিষয়পত্র কিন্তু হচ্ছে আমার সঙ্গে। তার কারণটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি যে এই বছর আসছে পুজোতে দেবদার সব থেকে বড় প্রজেক্ট বাঘা যতীন, এবং ওই সময় কিন্তু আরও দুটো বাংলা সিনেমা কিন্তু এখনো অবধি আসছে, রক্তবীজ আসছে উইন্ডোজের, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আসছে হচ্ছে আমাদের দশম অবতার আমাদের SBF এর। তো বিষয়টা হচ্ছে এই দুটো সিনেমা দেবদার কাছে জাস্ট টিকবে না, জাস্ট উড়ে যাবে উড়ে যাবে উড়ে যাবে। তার কারণটা হচ্ছে বাঘা যতীন একটা নতুন ল্যান্ডমার্ক সৃষ্টি করবে। সো সত্যদীপ সাহা ওই টুইটারে কিন্তু একজনকে রিপ্লাই করে বলেন যে আমি বাঘা যতীনের টিজার দেখেছি, এবং আমি এটা বলছি যে এই সিনেমাটা এই প্রজেক্টটা একটা নতুন ল্যান্ডমার্ক করবে। মানে এখান থেকে আমরা শিওর শট বলতে পারি যে বাঘা যতীনের কিন্তু টিজার রেডি হয়ে গেছে বন্ধুরা, এবং এটা আফটার ব্যোমকেশ রিলিজ করে কিন্তু খুব শিগগিরই কিন্তু রিলিজ করে দেওয়া হবে। সো দেখা যাক কেমন হয়, এবং আমি শিওর শট যে এই সিনেমারও কিন্তু ডিস্ট্রিবিউটর হবে হচ্ছে আমাদের সত্যদীপ সাহা, যে কিনা প্রিভিয়াসলি কিন্তু দেবদার প্রজাপতিরও কিন্তু ডিস্ট্রিবিউটর ছিল, এবং আমরা কিন্তু এক্স্যাক্টলি কিন্তু বক্স অফিস কালেকশনসগুলো পেয়েছিলাম তার কাছ থেকে। এবারে এই সিনেমাটার যদি হচ্ছে তিনি ডিস্ট্রিবিউটর হন, তাহলে কিন্তু আমরা এক্স্যাক্টলি যে বক্স অফিস ফিগারটা আমরা কিন্তু জানতে পারবো। এবং এটুকু শিওর শট বলছি যে যে স্কেল আমরা দেখছি, এবং দেবদা কিন্তু বরাবরই বলে আসছেন যে এই সিনেমাটা একটা তার ড্রিম প্রজেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে যে স্কেলে বানিয়েছেন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এবং ব্যোমকেশকে তিনি যদি এইভাবে প্রেজেন্ট করেন, তাহলে এই বাঘা যতীনকে তাহলে তিনি কীভাবে প্রেজেন্ট করবেন? একটা বাঘের সঙ্গে লড়াই আছে, মানে আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না এটাকে দেখার জন্যে। তো এটাই ছিল মেনলি আপডেট, এবং তোমরা কতটা এক্সাইটেড পার্টিকুলার এই টিজারটাকে দেখার জন্য আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।